ঈশ্বরকে কিছু দেওয়ার প্রয়োজন নাই বরং ঈশ্বর আমাকে রিটার্ন গিফট দেন মানে আমি কিছু দিচ্ছি না না দিয়েও তিনি আমাকে তিনি গিফট দেবেন সো সবচেয়ে বড় উপহার এ পৃথিবীতে একজন পাওয়ার কোনটা জানেন তার জীবনে যিসুকে পাওয়ার তার জীবনে যিশুকে পাওয়ারই হচ্ছে সবচেয়ে বড় পাওনা বা আশীর্বাদ তার জীবনে টাকা থাকুক তার জীবনে টাকা না থাকুক তার জীবনে ভালো জামা থাকুক না নাও থাকুক তার জীবনে আর একটা ভালো পরিবার লোক সঙ্গে থাকুক না থাকুক কিন্তু যিশু থাকলে আর কিছু আমাদের জীবনে প্রয়োজন হবে না কতজন বিশ্বাস করে নেই কথাটা একবার বলি হালে লুইয়া হালে লুইয়া হালে কিন্তু এই দুটো জিনিসটাকেও আমরা ছাড়তে নাই আমরা আনন্দও করতে হবে একই সঙ্গে আমরা ঈশ্বরকে আমাদের জীবনটাকেও দিতে হবে তো এটা যেমন এটা আমাদের একটা ছায়ার মতো বা আমি আসল মানুষ লাইটের কারণে আমার ছায়া আমার চারিদিকে পড়ে তো আপনি কখনো না ওই ছায়াটা আসল মানুষ আমি আছি বলে ছায়াটা আছে ঠিক তো ঠিক তেমনি আজকে যা কিছু খাবার খাই জামা পড়ি আমরা ফিস্ট করি আনন্দ করি নাচি এসব ছায়া সেরো কিন্তু আসল হচ্ছে আমার জীবন যেটা আমি প্রভুকে উৎসর্গ করতে হবে হ্যাঁ সারা বছর তিনি আমাকে ভালো রাখেন তিনি আমাকে আত্মিক জীবনে তিনি আমাকে আশীর্বাদ করেন তিনি আমার প্রয়োজনগুলোকে তিনি জুগিয়ে দেন আমার বলার দরকার নেই না বলার আগে তিনি আমাদেরকে দেন আলো লুইয়া তো আমাদের জীবনে প্রয়োজন তিনটে জিনিস তো আজকে বড়দিনে শুভ মুহূর্তে যীশু খ্রিস্টের জীবন থেকে আমি প্রধান তিনটে জিনিস আপনাদেরকে আমি শেয়ার করব যেটা কত পনেরো বছর ধরে আমার জীবনে ঈশ্বরের সেবাতে কাজে লাগিয়েছি এবং আমি প্রভুর কাছে তিনটে জিনিসের জন্য আমি প্রার্থনা করেছি এবং আমি প্রতিটি দিন প্রভুর কাছে চাই প্রভু আমার অন্য কিছু না থাকুক থাকবে না থাকুক কিন্তু সেই তিনটা জিনিস যিশুর জীবনে ছিল তো লুক পুস্তক আয় দুই সবাই খুললি বাইবেল থেকে লুক পুস্তক আতি দুই যিশু আর বেতলেহেমে তিনি জন্ম হলেন আর জোসেফ আর মরিয়মের সন্তান হলেন এবং তিনি বাড়তে লাগলেন যখন তিনি বাড়তে লাগলেন তার মা তার বাবা তাকে ভালো শিক্ষা দিয়েছিল মানে যেমন তেমন শিক্ষা দিইনি যিশুকে তার বাবার মা একটা ঈশ্বরের বক্ত সন্তানের হিসাবে যিশুকে তার বাবা মা বড় করেন আর এবং যীশুকে তারা সব কিছুতে একটা আদর্শ স্বরূপ ছিল বাবা হোক মা হোক যিশুকে তিনি সব কিছু ভালোভাবে শিখিয়েছেন যদি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বেঙ্গালি ইউটিউবে বেঙ্গালি খ্রিস্টিয়ান চ্যানেলে কত এক মাস ধরে আমরা প্রচার করেছি যিশু খ্রিস্টের জন্মর মূল আর কি যদি আপনারা ছোট ছোট পার্টে আমরা দিয়ে রেখেছি যদি আপনি ইউটিউব যদি চালান সবার কাছে আজকাল বড় ফোন রয়েছে ওই বেঙ্গালি খ্রিস্টিয়ান চ্যানেলে আপনি আমাদের ভিডিওগুলো দেখুন গত এক মাস ধরে আমরা প্রচার করেছি পুরাতন নিয়মে যিশুর জন্মর কথা কিভাবে বলা হয়েছে এবং তার জন্মর মূল উদ্দেশ্য কি এবং আজ আজকেও ভিডিও দেওয়া হয়েছে আপনি শুনবেন ওখানে যিশুর আসল মূল উদ্দেশ্যটা আপনি বুঝতে পারবেন তো আজকে এই বাক্যটা আমরা পড়ি আর চল্লিশ লুক পুস্তকাতে এই দুইয়ের চল্লিশ পদ শিশু যিশু শিশু যিশু শক্তিমান হয়ে উঠলেন এবং জ্ঞানে পূর্ণ হতে থাকলেন তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল তো এখানে বাইবেল এইভাবে বলছে যে শিশু যিশু তিনি আর ঈশ্বরের শক্তিতে তিনি শক্তিমান হলেন দু নম্বর বিষয় জ্ঞানে তিনি পূর্ণ হলেন তিন নম্বর ঈশ্বরের অনুগ্রহ তাকে ঘিরে রেখেছিল তো এই বাক্যতে তিনটে জিনিস যিশুর সম্পর্কে আছে নাম্বার ওয়ান ঈশ্বরের শক্তিতে তিনি শক্তিমান হলেন তার মধ্যে একটা শক্তি ছিল ওটা সাধারণ শক্তি নাই এটা ঈশ্বরের দেওয়ার একটা শক্তি দু নম্বর যিশুর মধ্যে একটা ঐশ্বরিক জ্ঞান ছিল ওটা জগতের জ্ঞান নাই প্রভু ধান করার একটা জ্ঞান এবং তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ ছিল ওই অনুগ্রহ তাকে ঘিরে রেখেছে তিনটা জিনিস সবাই বলি ঈশ্বরের শক্তি ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের শক্তি ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের অনুগ্রহ অনুগ্রহ বলে ঈশ্বরের শক্তি শক্তি সর জ্ঞান সর অনুগ্রহ শক্তি জ্ঞান অনুগ্রহ শক্তি জ্ঞান আর অনুগ্রহ তো এখানে আমরা দেখছি যিশু এ তিনটে জিনিস নিয়ে তিনি বড় হতে লাগলেন ওকে তিনি ঈশ্বরের পুত্র হলেও তিনি আমাদের মতো সাধারণ মানুষ তিনি আমাদের মতো সাধারণ একটা বাবা মায়ের সন্তান যিশু তারও এই পৃথিবীতে অনেক রকমের প্রলোভন অনেক রকমের জিনিসের আক্রষণ অনেক রকমের জিনিসের যন্ত্রণার ব্যথার যিশু সম্মুখীন হয়েছেন কিন্তু সব কিছুকে তিনি কি করে জয় করেছেন অনেক সময় আমাদের শরীরে যদি রোগ এলে আমরা বয় পেয়ে যাই তখন আমাদের কাছে জ্ঞান থাকেন আমরা কি করব। যখন আমরা একটা বিপদের সম্মুখীন পড়ি তখন আমরা বুঝতে পারি না আমরা মনে করি এবার আমি মরে যাব। কারণ আমরা ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পারি না তো যখন আমরা একটা জিনিসের সামনে আমরা দুর্বল হয়ে যাই কেন ঈশ্বরের শক্তিকে আমি উপভোগ করি না তো ঈশ্বরের শক্তি বলুন ঈশ্বরের জ্ঞান বলুন এবং ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে বিশাল বড় একটা কাজ করবে ওকে ঈশ্বরের শক্তি কেন আমাদের জীবনে প্রয়োজন শুনুন এই পৃথিবী একরকমের শক্তির প্রভাব ফেলছে আমাদের জীবনে দৈনিক জীবনে আমরা টিভি দেখছি নিউজ দেখছি আমাদের পাড়ায় কি ঘটনা করছে দেখছি পাশের বাড়িটা দেখছি এবং সাইতানের একটা প্রভাব থাকছে তান্ত্রিকের একটা প্রভাব জ্যোতিষীর একটা প্রভাব এই সব কিছু প্রভাব আমাদের জীবনে একবার পড়বে কারণ ঈশ্বরের শক্তির প্রভাব পড়বে না নাহলে জগতের শক্তি প্রভাব পড়বে ভালো করে শুনবে তো যিশু ছোট্ট থেকেই ঈশ্বরের শক্তিতে তিনি বলবান হতে লাগলেন তার জন্য মতি চারের চার লিখাছে মানুষ কেবল রটিতে নাই কিসে বেঁচে থাকে ঈশ্বরের বাক্যতে বেঁচে থাকে ধরো কত আলো জিনিস এক মানুষ বেঁচে থাকতে পারে ঈশ্বরের বাক্যতে আপনি ভাবেন ও খাবার ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না তো জামা কাপড় ছাড়া কি করে আমি ভালো জীবন যাপন করবো একটা ঘর ছাড়া কি করে ভালো থাকতে পারবো কিন্তু বাইবেল আর রকমের জীবনের কথা বলছে ঈশ্বরের বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে হালা লুইয়া পাশের জনকে বলুন ঈশ্বরের বাক্য আপনাকে জীবন দেয় ঈশ্বরের বাক্যতে আপনি শক্তিমান হতে পারবেন ঈশ্বরের বাক্যতে আপনি বলবান হতে পারবেন তো কেন আমাদেরকে বলবান হবার কেন দরকার এখানে পবিত্র আত্মার শক্তিতে বলবান হলেন প্রিয় এই জগতে ঈশ্বরের অনুহামী হতে গেলে ঈশ্বরের শক্তি আমাদের জীবনে প্রয়োজন কারণ ঈশ্বরের শক্তিতেই আমরা সমস্ত মন্দাকে আমরা পরাজিত করতে পারি ঈশ্বর আমাদেরকে শক্তি প্রদান করেছেন কথাই প্রদান করেছেন ঈশ্বরের বাক্য আমাদের শক্তি ঈশ্বরের বাক্য আমাদের আঘার এটা আমাদের খাদ্য এটা আমাদের আত্মিক খাদ্য যেখানে আমরা নতুন জীবন লাভ করতে পারি তো ঈশ্বরের বাক্যকে যখন আপনি পড়বেন ঈশ্বরের বাক্যকে যখন বিশ্বাস করবেন আপনি শক্তিশালী হবেন পাশের জনকে বলুন ঈশ্বরের বাক্যকে শুনলে পাঠ করলে আপনি শক্তিশালী হবেন শুনুন ভালো করে শুনবেন আপনার রূপ আপনার আপনার জ্ঞান আপনার সামর্থ্য সাইতানকে জয় করতে কখনো কাজে লাগবে না আপনি দেখতে স্মার্ট হতে পারেন আপনি দেখতে সুন্দরী হতে পারেন আপনি দেখতে ধনী ব্যক্তি হতে পারেন কিন্তু সাইতানের সামনে আপনি দাঁড়াতে না আপনার কাছে অনেক জ্ঞান থাকতে পারে শক্তি থাকতে পারে কিন্তু সাইতানের প্রলোভনে আপনাকে দাঁড়াতে গেলে ঈশ্বরের শক্তি প্রয়োজন আম তো ঈশ্বরের বাক্যটাই আমাদের শক্তি সাইতানকে আমরা পরাজিত করতে পারি আজকে কেন বেশিরভাগ লোক যীশুকে বেশি দিন ধরে রাখতে পারে না ওকে ভালো লাগলো আজকে প্রার্থনা করলো কিন্তু কালকে বাড়িতে গেলে কাজের জায়গাতে গেলে ওদের মতো হয়ে যাচ্ছে কেন ওদের মতো সব কিছু মিলামেশা করছে কেন তখন যীশুর কথা মনে পড়ে না যখন যিশুর প্রেম মনে পড়ে না যখন একটা প্রার্থনা মনে পড়ে না কেন আপনি সুগুণ সুখিয়ে গেছেন আপনি কারণ আপনার ভিতরে শুধু এমটি একটা একটা কালি পাত্র ভিতরে কিছু নাই কিন্তু বাইবেলে লেখা আছে যীশু ঈশ্বরের আত্মাতে বলবান হলেন আমি একটা বাক্য পড়ে শোনাচ্ছি সাইতানকে যীশু কি করে জয় করলেন মাতি পুস্তকাতি আয় আচ্ছা লুক পুস্তকাতি আয় ইচ্ছার লুক পুস্তকাতি আয় ইচ্ছার আর এক পথ পড়ে লুক পুস্তক আয় চার এর এক পথ পড়ুন যীশু পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে ওকে ভালো করে সবাই মন দিয়ে শুনবেন যীশু পবিত্র আত্মায় কি হলেন পূর্ণ হয়ে জর্দন নদী থেকে চলে গেলেন তিনি পবিত্র আত্মায় পূর্ণ হলে জর্দন নদী থেকে চলে গেলেন পবিত্র আত্মার পরিচালনায় পবিত্র আত্মায় পরিচালনায় তিনি 40 দিন ধরে মরু এলাকায় ঘুরে বেড়াতে লাগলেন ভালো করে শুনবেন কি শক্তিতে তিনি মরুভূমিতে গেলে পবিত্র আত্মার শক্তি সবাই বলুন বাইবেলে কি লিখেছে কি শক্তিতে পবিত্র আত্মার পবিত্র শক্তিতে তিনি বাপতিস্মা নেবার পরে বাপতিস্মা নেবার পরে পবিত্র আত্মার শক্তিতে তিনি কোথায় গেলেন মরুভূমিতে মরুভূমিতে কে অপেক্ষা করছে মরুভূমিতে কে অপেক্ষা করছে শুনবেন আপনি মান্ডালিতে আসছেন এখানে ঈশ্বরের শক্তিকে অর্জন করুন এখানে থেকে বেরিয়ে যাবেন কে অপেক্ষা করছে আপনি কিন্তু ওর সঙ্গে দাঁড়াতে গেলে এখানে শক্তি প্রয়োজন জোডা নদী থেকে তিনি যাওয়ার সময় কি শক্তি নিয়ে গেলেন আপনি কি ভাবছেন আমি সাইতানের সামনে এমনি যিশুর ক্রুশটাকে লাখের দেখিয়ে দিলেও সাইতান পালিয়ে যাবে মনে করি আমরা হা হা ওটা ওটা ম্যাজিক নাই সাইতান আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ওটা ম্যাজিক নাই আপনার জীবন ঠিক হয়ে যাবে ওটা লাখের কোনো লাগবে না পবিত্র আপনাকে নিয়ে যাবে সাইতানের সামনে দাঁড়াতে আমার যদি পবিত্র আত্মার শক্তি দিয়ে যিশু না যেতেন তাহলে সাইতানের সামনে যিশু দাঁড়াতে পারতেন সাইতান যখন চাকে পরীক্ষা করছে তখন যীশু তাকে বলছেন চারের চার পথে লিখাছে মানুষ কেবল রোটিতে নাই মুখ বাক্যতে বেঁচে থাকবে সাইতানকে আড়ালেন ঈশ্বরের শক্তিতে সুপ্রিয় আজ আপনার জীবনের বিরুদ্ধে সাইতানের প্রত্যেকটা লড়াই আপনি লড়তে গেলে প্রভু আপনাকে শক্তি দিতে চান প্রভু আজ আপনাকে শক্তি দিতে চান আমার কতজন ঈশ্বরের শক্তি নিতে চান হালা ঈশ্বরের শক্তি তিনি আমাদেরকে দিতে চান যেন আমরা সাইতানকে পরাজিত করি আমেন সো দু নম্বর বিষয় এখানে লেখা আছে যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরের জ্ঞান ছিল কি ছিল সবাই বলুন জ্ঞান তো জ্ঞান অর্থাৎ এটা ঈশ্বরের দেওয়ার একটা জ্ঞান শুনবেন এই জগতের একটা জ্ঞান রয়েছে আমাদের কাছে আমরা জানি আমার ছেলেকে খেতে দিতে হবে ওটা এটা জ্ঞান আমার ছেলে এখন কষ্ট রয়েছে তাকে ডাক্তার দেখাতে হবে আমার পরিবার একটা বিপদে পড়েছে আমাকে এক লাখ টাকা লোন নিয়ে সব কিছু ব্যবস্থা করতে হবে কিন্তু পরিবারের কিছু পরিস্থিতিতে যেমন সাইতানের সামনে যখন আপনি দাঁড়াবেন সাইতানকে ঠিক উত্তর দিতে গেলে আপনার জ্ঞান লাগবে কি লাগবে এই জ্ঞান ছাড়া আপনি কাউকে উত্তর দিতে পারবে না যিশু যিশুর কাছে একদিন একটা বিপদ মহিলাকে দৌড়ে নিয়ে এসে হলো তাকে সবাই বলল যে এই মেয়েটা পাপ করেছিল প্রভু আমরা দৌড়ে নিয়ে এসেছি আপনি বলুন মসির বিধানের অনুযায়ী পাপে দৌড়ার মেয়েটাকে পাত্তর ছুড়ে মারতে হবে আপনি কি বলছেন বলুন তো যিশু কিছুক্ষণ মাটির দিকে থাকালেন এবং তিনি সবার দিকে তাকিয়ে উত্তর দিলেন কি উত্তর দিলেন তোমাদের মধ্যে যার মধ্যে পাপ নেয় সে প্রথম পাত্তর ছুড়ে ওকে মারুক বাইবলে লিখেছে প্রত্যেকটা ছোট থেকে বড় ছেলে মেয়ে পুরুষ মানুষ ওই জায়গা থেকে পালিয়ে গেছে কেন প্রত্যেকজনের বিবেকেও লেগেছে আমরাও তো পাপ করেছি আমরা তো খারাপ দৃষ্টিতে সব দেখেছি বা করেছি না 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 আমরা পাত্তর দিয়ে ওই মেয়েটাকে মারার আমাদের ক্ষমতা নেই ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের জ্ঞান যিশুর মধ্যে ছিলে তিনি সেরকম উত্তর দিয়েছিলেন তাদেরকে আজকে আমাদের কাছে ঈশ্বরের জ্ঞান প্রয়োজন বাইবেলে কী লিখেছে গীত উপদেশের পুস্তকে আত্মীয় জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হলো জ্ঞান লাভ করা প্রথম ধাপ হলো জ্ঞান লাভ করার তোমার যা কিছু আছে সব দিয়ে বিচার বুদ্ধি লাভ করো ওকে এখানে আছে আরেকবার পড়ো হ্যাঁ হ্যাঁ তোমার যা কিছু আছে হ্যাঁ সব দিয়ে বিচার বুদ্ধি লাভ করো এখানে আছে যা কিছু আছে মানে তুমি যাই রোজগার করবে করো কিন্তু জ্ঞানটাকে রোজগার করে নাও কেন জ্ঞানটা আমার প্রয়োজন আট পথে লিখেছে কি লিখেছে জ্ঞানকে প্রধান স্থান দাও তুমি প্রথম স্থান দাও সেই তোমাকে উঁচুতে তুলবে ওকে জ্ঞান তোমাকে কোথায় তুলবে উঁচুতে তুলবে জ্ঞান তোমাকে কোথায় তুলবে উঁচুতে তুলবে আচ্ছা কতজন উঠতে চান পড়াশনাই উঁচুতে উঠতে চায় পরিবারে আর্থিক দিকে আমি উঁচুতে উঠতে চাই আমার শারীরিক সুস্থতায় উঁচুতে উঠতে চাই কতজন চান কতজন চান হাত তুলবে আমি চাই আমার জীবনে সব কিছুতে উঠতে সিম্পল সিক্রেট আপনি লাভ করুন ঈশ্বরের জ্ঞান আর কিছু নাই ঈশ্বরের জ্ঞান লাভ করলে ঈশ্বর আপনাকে উঁচুতে নিয়ে চলে যাবে আর কোনো পাস্টার আপনার মাথায় হাত রাখতে হবে না আপনার মাথায় রেখে বলতে হবে না প্রভু এর সন্তানকে তুমি আশীর্বাদ করো কারণ জ্ঞান ঈশ্বরের জ্ঞান আপনাকে উপরে উঠে নিয়ে চলে যাবে হ্যাঁ কারণ যিশু তিনি বলেছিলেন ঈশ্বরের বাক্যতে মানুষ বেঁচে থাকবে তো ঈশ্বরের বাক্যতে লেখা আছে তোমরা জ্ঞানটাকে চাও সেটা তোমাকে উপরে তুলে নেবে তারপরে কি লেখা আছে সেটা তোমাদেরকে উপরে নিয়ে যাবে হ্যাঁ তোমার জ্ঞানকে প্রধান স্থান দাও সেই তোমাকে উঁচুতে তুলবে হ্যাঁ তাকে জড়িয়ে ধরো হ্যাঁ তাকে কি করো তাকে জড়িয়ে ধরে সে তোমাকে কি করবে সম্মান দেবে সম্মান দেবে নয় পথ সে তোমার মাথার উপরে দেবে সুন্দর মালা তোমার মাথার উপরে সুন্দর মালার মতো থাকবে ওটা আর উপহার দেবে সৌন্দর্যের মুকুট হ্যাঁ তোমাকে একটা মুকুট প্রদান করবে আচ্ছা তোমাকে মুকুট দেবে তোমাকে উচ্চ স্থানে তুলবে তোমার একটা মাতার মালা হয়ে থাকবে তোমাকে উচ্চ জায়গাতে তুমি ওকে জড়িয়ে ধরো তোমাকে ও সব গৌরব করবে কি ওইগুলো কি ওটা ঈশ্বরের জ্ঞান কি ওটা তো আজকে আপনি অনেক কিছু নিচ্ছেন রোজগার করছেন কিন্তু ঈশ্বরের জ্ঞান লাভ করুন ঈশ্বরের জ্ঞান ছান ওটা আপনাকে উচ্চতে নিয়ে চলে যাবে কোনো মানুষ আপনাকে আটকাতে পারবে না কোনো সায়তান আপনাকে আটকাতে পারবে না ঈশ্বরের জ্ঞানে পূর্ণতা লাভ করুন বাইবলে লিখেছে জ্ঞান মানে তুমি যেমন একটা দন সম্পত্তিকে মানে একটা গুপ্ত দনকে যখন তুমি খুঁজবে সেইভাবে জ্ঞানটাকে খুঁজো আপনি ভাবুন আপনার বাড়িতে কোথায় একটা একটা কানের পড়ে গেছে গড়ে কোথায় হারিয়ে গেছে আপনি কি করবেন খুঁজবে না যতগুণ পাচ্ছে না ততগুণ আপনি খেতে পারবে না ঘুমাতে না বাইবলে লিখেছে ঠিক থেমনি ঈশ্বরের জ্ঞানটাকে পাওয়ার জন্য সেইভাবে তুমি রেডি হো সেইভাবে ছাও ঈশ্বর তোমাকে জ্ঞান দেবে এই জ্ঞান জীবনে প্রত্যেকটা ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য করবে আমার সো আমার পড়াশোনার ক্ষেত্রে আমার জীবনের ক্ষেত্রে কারণ অনেক সময় আমরা ভুল করি বিয়ের পরেই বিয়ের পরেই আমরা বিপদে পড়ি একে বিয়ে করে আমি বিপদে পড়ে গেছি এর সঙ্গে সংসার করতে এসে আমার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কেন জানেন বিয়ে করার আগে জ্ঞানের সিদ্ধান্তটা নিই নি দেখে সুন্দর লাগলো দেখতে ভালো লাগলো বিয়ে করে নিয়ে এলাম বিয়ে করে নিয়ে আসার পরে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ঝগড়ায় নাই কোনো মিল আপনি তখন না প্রভু আমাকে কোন জ্ঞান দাও আমি এখন কি করব? আমি বলবো জ্ঞানটা আগেই নিয়ে নাও বিয়ে করার আগে নিয়ে নাও প্রভু আমি কাকে বিয়ে করব। কার সঙ্গে আমি সংসার করব কার সঙ্গে থাকব, কিন্তু কাটাকে বিয়ে করে সারা জীবন কাটার মধ্যে থেকে লাভ নাই আমাদের কেন্দ্রে লাভ নাই সো জ্ঞান প্রয়োজন যেন প্রত্যেকটা তাপে আমাদেরকে উপরে নিয়ে যাবে যিশু আমাদেরকে জ্ঞান দেবেন ওকে তিন নম্বর বিষয় যিশুর মধ্যে কি ছিল ঈশ্বরের অনুগ্রহ ছিল লুক পুস্তক দুইয়ে চল্লিশে লিখাছে ঈশ্বরের অনুগ্রহ তাকে ঘিরে রেখেছে কি ঘিরে রেখেছে সবাই বলুন ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের অনুগ্রহ আপনি কিন্তু কিনতে পারবে না ঈশ্বর ওটা আমাদেরকে বিনামূল্যে দেন ঈশ্বরের অনুগ্রহ তিনি আমাদেরকে বিনামূল্যে দেন ওটা ওটা সম্পূর্ণ প্রভু আমাদেরকে দেন সাধু পৌল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে তার শারীরিক রোগ নিয়ে প্রভু আমার রোগ তুমি ঠিক করে দাও আমার ব্যথা তুমি ঠিক করে দাও প্রভু বলল তোমার দুর্বলতায় আমার অনুগ্রহ যথেষ্ট তোমার দুর্বলতায় তো অনুগ্রহ আমাকে ঘিরে রাখে অনুগ্রহ আমাকে রক্ষা করে অনুগ্রহ আমাকে নিরাপদে রাখে আমার পাশের জনকে বলুন ঈশ্বরের অনুগ্রহ নেবেন অনুগ্রহ আপনাকে নিরাপদে রাখে আপনার পরিবারকে রক্ষা করবে বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তো এই যখন আমাদের জীবনে আসে ওই বিপদের হাত থেকে ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে রক্ষা করে কারণ যিশু বলেছিলেন তিনি নিজেই বলেছিলেন যখন এরেদের সামনে তিনি দাঁড়ালেন যখন এরোদ রাজা আদেশ করেছিল যখন যিশুর জন্মের কথা শুনে সমস্ত ইসরায়েলি দেশে দুবছুর শিশুদেরকে খুন করতে আদেশ দিয়েছিলেন সমস্ত বছরের বাচ্চাগুলোকে খুন করার জন্য এর রাজা আদেশ দিয়েছিলেন কিন্তু প্রভু জোসেফ আর মরিয়মকে তিনি আদেশ দিলেন তোমাদের সন্তানকে তোমরা এখানে থেকে নিয়ে চলে যাও এরও রাজা কুঞ্চে শিশুকে মেরে ফেলতে কিন্তু তোমরা এখানে থেকে চলে যাও ইসরায়েল দেশে অনেক শিশুকে সেদিন কুন করা হয়েছিল যিশুর শিশুটাকে বাঁচাবার জন্য যিশু যিশুকে বাঁচাবার জন্য ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না প্রিয় হ্যাঁ ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা নতুন বছরে পাও রাখতে পারবো না ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমাদের জীবনে শান্তি আর আনন্দ আনতে আসতে পারবে না আপনি অনেক রাস্তা চেষ্টা করতে পারেন অনেক পথ খুঁজতে পারেন অনেক জায়গা ঘুরতে পারেন অনেক লোকদের কাছে যেতে পারেন অনেক আঙ্গুটি পড়তে পারেন অনেক লাখেট পড়তে পারেন কিন্তু ঈশ্বরের অনুগ্রহ যদি আমরা না পাই বাকি সবই ব্যর্থ হয়ে যায় কিন্তু প্রভু বলছে এ অনুগ্রহ তিনি আমাদেরকে দান করেন হ্যাঁ তো যীশু তিনটে জিনিসে তিনি বাড়তে লাগলেন ঈশ্বরের শক্তিতে ঈশ্বরের জ্ঞানে ঈশ্বরের অনুগ্রহে সো প্রভু যীশু এই তিনটে জিনিসে তিনি তিনি বড় হয়েছিলেন বলে তিনি আমার জন্য আপনার জন্য জীবন দিতে ফেলেন আলে লুইয়া সে যীশুর জন্মদিন আজকে যখন আমরা পালন করি আজকে মান্ডালিতে যখন আমরা এসেছি আজকে যিশুর উপস্থিতিতে এসেছি যিশুর চরণে যখন এসেছি আমাদের উচিত ঈশ্বরের শক্তিতে বলবান হবার ঈশ্বরের জ্ঞানে জ্ঞানী হবার এবং ঈশ্বরের অনুগ্রগতে যেন আমাদের পরিবারকে আমাদের জীবনকে যেন আমরা ঘিরে রাখি আম প্রিয় এটা আমাদের নিজের ক্ষমতায় নাই এই যে নিজের শক্তিতে নাই এটা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নাই আমার এই সুন্দর গান তোমার আশিস প্রভুর মাথায় নিয়ে পার হয়ে যায় আধার দিশাম চরণ চিহ্ন তবু শরণ করে আমরা যে পাই পথে তোমার করুনা দয়ানা পেলে কে দেবে আধার মনে প্রদীপ যে তোমার করুনা দোয়ানা পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে চিত্ত সকল হোক নির্মল চিত্ত সকল হোক নির্মল তোমারি আদেশ মেনে চলি সারাক্ষণ হে ঈশ্বর তুমি রকা করো আমরা তোমার তোমারি রয়েছি হে ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারি রয়েছি শরণ সংকটের বিপদে সংকটে বিপথে তোমাকে ডাকি করি যে আর তো শোনো না কি তোমাকে ডাকি করি যে আর তো না শোনো নাকি নিবেদিত প্রাণ চাই শুধু নিবেদিত প্রাণ চাই শুধু ত্রাণ হলো রয়েছি একবার একবার উঠে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে প্রভুর কাছে প্রভু তোমার শক্তি আমাকে দাও প্রভু তোমার জ্ঞান আমাকে দাও প্রভু তোমার অনুগ্রহ দিয়ে আমাকে ঘিরে রাখো একবার হৃদয় খুলে একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি কথায় থাকাতে হবে না শুধু হৃদয় খুলে তিনটে জিনিস প্রভুর কাছে বলবো প্রভু তোমার শক্তি তোমার জ্ঞান তোমার অনুগ্রহ দাও প্রভু যতজন আজকে এখানে প্রার্থনা করছে রাজা আজকে যতজন চাইছে প্রভু তোমার শক্তি তুমি তাদেরকে তোমার শক্তি তুমি দাও তোমার বল দিয়ে তুমি তাদেরকে বলবান করে দাও তোমার শক্তি দিয়ে তাদেরকে শক্তিশালী করে দাও তাদের আত্মিক জীবনে তোমার শক্তি নেমে আসো বিবতের সামনে সাইতানের সামনে ও প্রলোভনের সামনে দাঁড়িয়ে সেটাকে জয় করার ক্ষমতা তুমি প্রদান করে দাও রাছা প্রভু জ্ঞানের অভাবটাকে তুমি তোমার ঐশ্বরিক জ্ঞানটাকে তুমি প্রদান করে দাও প্রভু যিশু তুমি যেমন ছোটবেলা থেকে ঐশ্বরিক জ্ঞানে ঈশ্বরীকে প্রথম স্থান দিয়েছ ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে চলে করেছো সেইভাবে ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে চলতে তোমার জ্ঞান তুমি প্রদান করো ও তোমার অনুগ্রহ তুমি দাও যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করতে এবং আমাদেরকে নিরাপদে রাখতে আমাদেরকে উদ্ধারের পথে চালাতে আমাদেরকে অনন্ত জীবনের পথে চলতে তোমার অনুগ্রহ তুমি দাও আজকে প্রত্যেকটা সন্তান যারা এসেছে তোমার অনুগ্রহ দিয়ে তুমি বড় ও ও তোমার জ্ঞান দিয়ে তুমি বড় ও প্রভু তোমার শক্তি দিয়ে তুমি বড় এই মুহূর্তে ও প্রভু তোমার হাত তাদের উপরে তুমি ভাড়িয়ে এই বড় দিনে এই শুভ দিনে এই জায়গা থেকে যাওয়ার সময় একটা নতুন স একটা নতুন জ্ঞানকে একটা নতুন শক্তিকে লাভ করে কে যেন দেখতে পারে ও প্রভু তুমি বরে দাও রাজা পরিবারকে তুমি বরে দাও তোমার অনুগ্রহ দিয়ে বরে দাও তোমার জ্ঞান দিয়ে ভরপুর করে বরে দাও তোমার সামর্থ্য দিয়ে রাজা প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা প্রভু তোমার সন্তানকে তুমি ভরপুর করে ভরে দাও আশীর্বাদ করো আশীর্বাদ করো রাজা প্রত্যেকটা সন্তানকে বড় তোমার পবিত্র সামর্থ্য দিয়ে বড়। যিশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা চায় আমেন